আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের বাঙালি কমিউনিটির মুরব্বীরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য দেশে অনেক কাজ মেহনত করেছেন। এদেশে এসে তারা অনেক সংগ্রাম করেছেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়েছেন, 1971 সালে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। 1978 সাল ছিল এদেশে বর্ণবাদ বিরোধী আন্দোলনের বছর। এই এই সময়ে ছিল আমাদের বাংলাদেশি কমিউনিটির ঘুরে দাঁড়ানোর সময়। আজকে আমাদের অনেক মুরব্বীরা একে একে হারিয়ে যাচ্ছেন। ইভেন 1978 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিলেন তারাও ধীরে ধীরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। অতীতের ইতিহাসকে ধরে রাখা, অতীত ইতিহাস জানা এবং আমাদের মুরব্বীদের মূল্যায়ন করার নিরিখেই আমাদের এই অগ্রদূত অনুষ্ঠান আয়োজন। আজকে আমরা অতীতের মতো আরেকজন মুরব্বীকে এখানে এনেছি আমাদের কমিটির অগ্রদূতকে আসনের সাথে পরিচিত হই। উনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলহাজ মোহাম্মদ সুফি মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি সুফি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার অশেষ ধন্যবাদ, আপনাদের আমরা স্টুডিওতে আইসেন অনেক কষ্ট করে। ধন্যবাদ, আপনাদের আমার সুযোগ দিয়েছেন কথা হওয়া লাগে, ধন্যবাদ। আমি সুফি ভাই আপনাকে জানতাম, সারা আপনার জন্ম কোন জায়গার বাংলাদেশের? আমার জন্ম হইল সিলেট উসমানীনগর, এক নম্বর উমরপুর ইউনিয়ন খাদিমপুর গ্রাম কইটারে। সিলেট জেলার উসমানীনগর থানার জি উমরপুর ইউনিয়ন খাদিমপুর গ্রাম আপনার? খাদিমপুর। আচ্ছা আচ্ছা। আপনার আব্বা আম্মার নাম কিটা আছিল? আমার আব্বা আসলা হাজি মোহাম্মদ তহির মিয়া, আর আমার মা আসলা মোহাম্মদ সমিতা বিবি। আচ্ছা, তার তো নাই এখন? না, আমার আব্বাও নাই, আব্বা আম্মাও নাই। আচ্ছা, আপনার আব্বা তো এদেশে জাজি আসলা, তাই কবে দেশ আসলা? আমার আব্বা ফলা জাজ চাকরি করছেন 1945 আমার হয়েছেন, এর বাদে যা চাকরি করে করে বাদে ইনও আইসন 1955 আইসন তাই লন্ডন, লিভারপুল উঠছেন, লিভারপুল থেকে লন্ডন আইয়া অনেক সালও স্থায়ী হয়েছেন আর কি লন্ডন। আপনারা ভাই বোন কয়জন? আমরা আর হইলাম কি, আমরা সাইড ভাই এক বোন, তবে আমরা বড় ভাই নাই, আমি দুই নম্বর, আর আমার দুই ভাই আছেন, আমার ছোট আর বড় ভাই নাই, তাই তেলা বলছেন, তার নাম ফিরুজ মিয়া আছে। আপনি দেশে লেখাপড়া কোরআন করলা? লেখর আমি আমার গ্রামের স্কুল হচ্ছে পাঠশালা অন্ত, এরপরে আমি এটা খুশকুর মাইনুল্লাহ হাই স্কুল আছিল, ওখানে গিয়ে আমি এক বছর পড়ছি। এক বছর পড়ার পরে আমার বয়স তখন বারো বছর, তখন আমি বিলাতাইছি এক বছর, বারো বছর বয়সে বিলাতাই। আমার আব্বাই আনছিলেন তখন, খালি আছিল বয়বাসার, তখন বয়বাসারে আমার আব্বাই আনছিলেন লন্ডন আমারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একলা আইছেন না আপনার ভাই বোন আর কেউ? না, আমি একলা আইছি, আর পরে এর আগে আমার বাইরে আনছেন, আমার বড় বাইরে, আর পরে পরের বছর আমারে আনছেন। তো কত ইংরেজ আপনি আইলা? এই সময় আইছি 1967 এন্ড অফ 1967, সেপ্টেম্বর অক্টোবর আমার মনে আছে, ঠান্ডা আছিল। তো আপনি এনে আইয়া কোন জায়গাতে উঠলা? আইয়া ইনো আইয়া উঠছি, আমার বাবা থাকতা রামপার ডিস্ট্রিক্ট কইটারে, মালবার স্কুলের পিছনে এটা রাস্তা, যে ঠার মানে এটা কোভেন এইটা কেন ইনস্টিটিউটের ওপর পড়ছে রামপার ডিস্ট্রিক্ট। আপনার যেহেতু বয়স বারো, আওয়ার পর তো আমি স্কুলে দেখছি, যে কোন স্কুলে গেলে আপনি পড়া? আমি গেছি এটার এখন বর্তমানে রেঞ্জ ফাউন্ডেশন নাম, আগে আসিল 66, এটার নাম আসিল সেন্ট জুইড চার্চ অফ ইংল্যান্ড সেকেন্ডারি স্কুল, এটা বেতনালগিরি, যে অল বেতনালগিরি রোড পড়ছে, অল বেতনালগিরি রোড পড়ছে। আচ্ছা আচ্ছা, তা আপনি তো স্কুলে গেলা বারো বছর, এনে গিয়ে আমরা বাংলাদেশে কোনো বাচ্চা ফাইসলেন্ড গেল? আমরা আসলাম সাতজন, একজন আসলা বিয়ানীবাজার, একজন বিশ্বনাথর, আর আমি আর দুইজন আসলে, একজন চিটাঙ্গর, একজন কুমিল্লার, ও পাঁচজন আমরা ছেলে আসলাম, আর নাই কোনো মানুষ নাই, পাঁচজনও আসলাম। তো আপনারা এই পাঁচজনের লগে আর তো বাকি স্কুলের শত শত ছাত্র সাদা আসলা? যে সব সাদা, মেজরিটি 99% সাদাও আর কি, বুঝছে না? তারা আপনারা কোনো সমস্যা করলো না? আপনারা কইলে আমরা বুলিং করতো, সমস্যা করতে, আস্তে আস্তে কিছু মারধরও করতো, কিন্তু এরপরে ওইস একত বছর বাদে ওইস তারা ফ্রেঙ্কলি হয়ে গেছে, আবার আমার সব ঠিক হয়ে গেছে, বুঝছে না? কোনো প্রবলেম আর হয়েছে না? না, প্রবলেম হয়েছে না পরে আর। আচ্ছা,
তা আপনারা যে স্কুলটাই তো আপনি এনে তো জিসি সি আপনি অন্তই দিলা ওই স্কুলটা কে তো ও লেভেল যারা হইতো কি সঞ্জয় এটা ও লেভেল আছে ও সময় ও লেভেল আছে ও লেভেল আছে ও না তো ও লেভেল দিয়ে আপনারা যদি রাস্তাঘাটে চলাফেরা করতাম আমরা বাংলাদেশের কবির মানুষ সারা মুরব্বী কোনো অসুবিধা হইতো না এই সময় এই সময় অসুবিধা হইতো যে স্কুল ৬৯ আছে ১৯৬৯ একটা গ্রুপ বাড়াইলো স্কিনহেড হইতো এনারা আমরা মুরব্বীর অত্যাচার করতো আমরা উপরে অত্যাচার করতো তবু প্রায় হত বছর রয়েছে বাদ এটা শেষ হয়ে গেছে অত্যাচার করতো তো রাস্তাঘাটে ফাইলে মারধর করতো বা গালি তো এই সময় তো পাকিস্তানের ফেঁকি টেকি হইতো বলু বাসা ইউজ করতো তারা গালি তো কোনো সময় মানুষের মাইরিয়া ফসা করে লিয়ে যাইতো কি ফকেটে ফসা করে লিয়ে যাইতো কি আর আমরাও তো বেশি মারধর করতাম না আমরা মুষ্টিমেয়ে আসলাম ইয়াং ছেলে হল ব্রিকলন সাইডে মনে হয় আসলাম ১০-১২ জন এই সাইডে আমরা ৫-৬-৭ জন মানুষ আসলাম আমরা ইয়াং ছেলেদের আর কি তো তারা খুব অত্যাচার করতো এই সময় এরপর তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ঠিক জয় গেছে আস্তে আস্তে আপনারা কিলা ঠিক করলাই তা কিলা ঠিক করা আস্তে আস্তে আমরাও আস্তে আস্তে গ্রুপ রইলো কিছু আইলা ৬৯ পরে তো ফ্যামিলি বাজারেরও অনেক মানুষ আছে ৬৯ পরে বাজারে এরপরে আমরা এটা ট্যাকল দিছি আস্তে আস্তে ইয়ে হয়েছে ওর জিনিস আমরা অর্গানাইজেশন আস্তে বড় হয়েছে বুঝছেন না বললাম আপনারা এই সময় আপনি আওয়ার পরে আপনারা নামাজ মাজ কোনাল পড়তা নামাজ কোনাল পড়তা না এইটা একটা সুন্দর একটা কোয়েশন এটা নামাজ তো মসজিদ আছিল এরিয়া না কোনো মসজিদ নাই একটা মসজিদ আছিল কমার্শিয়াল রোড ৪২ স্কয়ার হয় ইসলাম মসজিদ তো আমি আওয়ার পরে আমি কিছু সারপ্রাইজ দিলাম যে মসজিদ নাই আমার বাবারা দিকে বাবা আমি তো নামাজ মার শুধু পরে এটা গুণা আমার বাবা আমার বাবা আসলে খুব একজন অলি আল্লাহ মানুষ তাই আমরা ছোটো থাকতে হজ করছেন হজু ধরিলছেন এই সময় তাই আমার আব্বা বয়স আছে হজু ধরিলছেন আমার কইলা আব্বা কইলা আচ্ছা তোমার লইয়া যাইমি না ও আমার ইসলামের মসজিদ ও কুমাশিল রোড লইয়া গেলা আমরা গোটাই তিন স্টো পাঁচ স্টো পরে আর কি আপনার জন্য থাকতাম আপনার হাজি তসলিম আলী সাহেব আসলা তান লোক ফরি চুকাই দিলা আমার ছেলে এর নমাজও আইব আস্তে আস্তে খেয়াল দেন তখন তসলিম আলী সাহেব খুবই খেয়াল রাখতা এই সময় আমরা গেলে মায়া করতাম ফুর উত্তর নাই তো আমরা দেখলে তার খুশি আর কিছু পাকিস্তানিও আসলা তারাও আইতো আমরাও যাইতাম তা আমরা তো এই সময় চঞ্চল ইসলামের মসজিদ যেটা কমার্শিয়াল রোডে দিলা আসিল আরবার স্কয়ার কইলা এটা একটা হাউস আছিল দুইটা যে হাউস আছিল তিনতলা হাউস নিচে বেসমেন্ট আর উপরে দুইতলা আছিল ওনো আমরা নমাজ পড়ি নিতাম কিছু আটাই উঠে যা ঠাই টুই তো আস্তে আস্তে মানুষও বললা আর আমরা অনু কষ্ট কষ্ট হইলে নয় আসলে হাজি তসলিম আলী সাহেব হেসালও পরিচয় হইল সুলেমান যেটা একজন আসলা তার চেয়ারম্যান আর আমরার পাকিস্তানি আসলা যে পাকিস্তানি আসলা আর আমরার মনে আর এখন আমরা জনতার রক্ষিসা করি আসলা একজন তাই না আসলা ঠেজার আর এই সময় ওরা শুনতাম আর কিছু ওরা আস্তে দান হইল এর বাদে তো আরও আসলা আমার সালাম সাহেব আসলা তাহলে চিনতাম না আমরা তাহলে চিনতাম না তাতে ইয়াং বয়স চিন্তা হতো না যখন ৭৪ আমরা অনুয়াইলাম জৈশর মসজিদ জইল ৭৪ তখন অনু আওয়া বাদে তখন সালাম সাহেবও আস্তে আস্তে চিন্না হইল বা নমাজ পড়তাম এর বাদে আমার তসিমা হিসাবে সালাম সাহেব হুজিকে পরিচয় করাইছুন লেন ওল্লা লাই ছেলেটা ওল্লা নমাজ পড়তো ও তাহলে চিন্তাম আর কি ও তাহলে খুব সালাম সাহেবরা খুব কষ্ট করতেন আমার ইনো একটা জো আছে তারা দাহাতুল ইসলামে তো খুব কষ্ট করছে মসজিদ তারা অনেক কষ্ট করতেন এরা আমি মনে করি সবসময় দোয়া করি তারা লাগে আপনার যেমন সালাম সাহেব আসলা মৌলানা আব্দুল আব্দুল আউয়াল হরিজন আসলা মৌলানা আরও আসলা তাহলে একটা সংগঠন আসলে শুনছে দাহাতুল ইসলাম বানাইছেন আসলে খোদার হুকুম উসুল্লাহ করা লাগে একজন তারা উসুল্লাহ করছেন তারা কষ্ট করছেন আর একটা সংগঠন বিরাটও দেখলাম আরও অনেক কেউ নাই ভয় করে অনেক যেমন শমসুল্লক সাহেব নাই মৌলানা গৌসুদ্দিন নাই মৌলানা আদুরব নাই হাফিজ গনি আসলে সাথে হতো আমরা তেরাই ফেরাইতা বিচারাও নাই অনেক মানুষ নাই খালি খাসুন বর্তমানে খালি আবু শহীদ সাহেব আর সেদিনকে দেখো হয়েছে আমার মৌলানা এই আব্দুল্লাহর লোকে খুব বিচারা চিনি নিছিল আমার মাথা চিন বালা আছেন আচ্ছা সুবি ভাই থ্যাংক ইউ আপনার সুন্দর ১৫ দিনের কথা হইল তা আপনারা এই যে এই সময় আপনারা দেশের যোগাযোগ কিলা করতে আপনারা জি দেশ যোগাযোগ হিসেবে চিঠিপত্র চিঠিপত্র মাধ্যমে একবার তো আমরা ১৯৭০ একবার খুব এদেশে স্ট্রাইক আছে ফুসে ৩ মাস আমরা ৩০ লোকের যোগাযোগ নাই আর বেশি জরুরি হইলে টেলিগ্রাম এও টেলিগ্রাম যাইতো এক সপ্তাহে পর্যন্ত হইল নাই তো চিঠি মাধ্যমে আমরা আমার মনে আছে একবার ১৯৭১ না ৭০ এদেশে একটা ন্যাশনাল স্ট্রাইক আছে পোস্ট অফিস ৩ মাস পড়া পোস্ট অফিসে কোনো লেনদেন কিছু নেই আমরা সবে চিন্তা থাকতাম আপনার ১৮ দিকে আপনার ৭২তে আপনার এই যে আপনার তো বললেন ৬৯ কথা বলে স্কিনহেড বানিয়েছিল আপনারা মোকাবিলা করছেন ৭২তে আপনার আমরা ইয়াং হল একত্রিত হইলা বিরাট জনগোষ্ঠী মারা গেলা
তখন ইনু আসলাম একটা অর্গানাইজ করছেন, ইনু আসলাম আমার থইবুর রহমান, হাফিজ মজুরুদ্দিন এরা আসলা সবে এরা একটা অর্গানাইজ করছেন, বাদে আমরা রায়তারার লগে বৈঠক করছি, ওরা বাদে আমি সব এক হয়েছি। ইনু রকিব সাহেব আসলা, আমার ভাই আলী আজগর সাহেব আসলা, আজকির মিয়া সাহেব, তখন আমরা এই যে ডিমোশন করছি, তখন তারা ইংলিশে রাজা ডরাইছে আমরা ভয় করছে। এই তোমার এখান থেকে হয়ে দেখা আমরা পার্লামেন্ট বিভিন্ন ইউথ অর্গানাইজেশন হয়েছে, অনেক অর্গানাইজ আছিল, ওয়াইমো আছিল, ইউথ মুভমেন্ট আছিল, ওলাভ তো আমরা সকল অর্গানাইজ এক হই, আমরা ইয়াং হল বেশি আমরা আগুয়াইছি। আগুয়াই বাদ আলতাওয়ালি যখন মারা গেলা ওর বিরুদ্ধে আমরা এটা বর্ণনা আমরা করি। এরপরে এরপরটা কি জিনিসটা ঠাফাল কাজ গিয়ে আমরা শেষ করছি আর কি। আর মানুষ আর মানুষ রাস্তা ঘাট সব বন্ধ আছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, আমরাও সাহস হয়ে গেছি, আমরাও তো খুব ভিড় ইয়া চলতাম। কারণ আমি সম্প্রতি আপনার গেছিলাম রোমান রুডো, আমরা আগর নেতা হল ইয়াং লিডার হল, আমার আকিক ভাই, সিয়াজ ভাই, আমার রফিকুল্লাহ বেটা, রাদুল জালাল, এরা নেতৃত্ব তারা তখন দিছে। তো জালাল ভাই রিটায়ার্ড হয়েছে, জামালউদ্দিন ভাই, সৈয়দ বিজান, এরা অনেক মেহনত তারা অনেক নেতা হল আসলে। আমরা তো সব আমরা আচ্ছা 71 আপনি কইলা দে আপনার কত্তরে তো আপনার আমরা এই যুক্তরাজ্যটাকে আমরা কমিউনিটির মুরব্বী হল কত মেহনত করছেন, চান্দা তুলছেন, মুক্তিযুদ্ধ সাহায্য করছেন, এটা আপনি মনে করেন 71 আমার বালা ইলা মনে আছে, আমার ভাই আসলা জনাব আলী আসগর আজকির মিয়া সাহেব, থাইন আসলা বীর মুক্তিযোদ্ধা, থান এরা থাইন থানডালে খাম করছেন, আমার গৌস খান, সুরত মিয়া মান্দারুকার, এর বাইরে তৈবুর রহমান, হাফিজ মজুরুদ্দিন, সব মতলিব মিয়া, এরা আলগর ভাই খাম করতা। তখন 71 যখন সংগ্রাম রইল, আমার ভাই লুইয়া যাইতা ইউনিয়ন মিটিং ওয়াটিংও থাইন আমার লুইয়া যাইতাম, আমরা ছোট তো এই সময় তো 15-16 বছর বয়স, তো লুইয়া যাইতাম না, আমরা লুকালুকি করতাম, তো লুইয়া যাইতাম। এর মাঝে আমরা ও তো সান্দা ও তো হইলে আসলে নিজের সাল উৎস হয়ে গেল, তখন ও তাইন তান হইতে সান্দা তুলল দেশের লাগে, আমরা 5 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড এই সময় বেতনও আছে মানুষের 15 পাউন্ড, তো আমরা সান্দা তুললে আমরা একটু হইয়া দিতাম। তো আমার ভাইয়ে খুব খাম করছে এই সময়, আমার ভাই একদম পরিচিত মাসকিল মেশ একদম পরিচিত মানুষ, লন্ডন আওয়ামী লীগের সভাপতি আসলে তাই পরবর্তী তার সেক্রেটারিও আসলে, বাদে তাই বাংলাদেশ ওয়াইলফার রইল, বাদে পাকিস্তানি ওয়াইলফার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও আসলা বুঝলেন, ও আসলে তাই তো হঠাৎ দেশ হয়ে গিয়া 96 তাই গিয়া দেশ হয়ে গিয়া মারা গেল ক্যান্সারে আর কি। আল্লাহ তাহলে বেশ আছে, খুব ভালো মানুষ আসলা। তা আপনি এদেশও আপনার এই খামখাজ কিতা করতে আপনাকে? আমি 69 আমার মনে আছে আমি সামারও যে আমার স্কুল শেষ হয়ে গেল, এই সময় 15 বছর বয়স হলে স্কুল শেষ হয়ে যেত, তখন আমার আব্বা রিটায়ার্ড হয়ে দেশে গেলা কি তাই না, তখন আমি আমার ভাই নো, তো আমার ভাই আমার এলিয়া টেইলারে খামি কইলা, আমার ভাই আগে কথা টেইলারও, বাদে টেইলারও খামো আমার সারা জীবনও গেছে টেইলারও, আমার ভাই আসলে ব্যবসা করলা ফ্যাক্টরি আছিল, আর ওই ফ্যাক্টরি আমরা খাম কাজ করতাম, আর ওগুলো আমরা আমরা মেইনলি টেলারি ব্যবসা, বাদে আমরা টেলারি ব্যবসা আমার ভাইও সারি দিলা 1996 দেশে গভর্নমেন্ট একটা আইন হলা দেন বিদেশ থেকে মাল ইম্পোর্ট করা যাইব, তখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ চায়না সব ওখান থেকে সব আমরা ফ্যাক্টরি মেইনলি আছে লেদার সব মাল ওখানে ইম্পোর্ট হইতো, তখন আমরা আর খাম নাই, কারণ যেহেতু ইন্ডিয়া মাল ইম্পোর্ট সস্তায় বড় রকমের সস্তায় পাইতো, কারণ ইনো লেবার ভেরি এক্সপেন্সিভ, গতিকে তারা ও মাল আনবদ্ধ আসছে, ওই গতিকে আমরা এই টেইলার ট্রেডার শেষ হয়ে গেছে এখন, যে গার্মেন্টস সব গার্মেন্ট এখন বিদেশ থেকে গিয়ে, ইভেন শার্ট বাংলাদেশ থেকে গিয়ে, ইন্ডিয়া পাকিস্তান সব ধরনের শুট কোট সব কিছু হয়, তো এগুলো বাইরে থেকে দেশে ইম্পোর্ট হয়, গতিকে এই আমরা বানাইয়া বাইরে ফাটাইতাম না, আমরা বানাই আমরা ও দুশো সেল করতাম ইংল্যান্ড, গতিকে দামও আছে বালা এক্সপেন্সিভ বলতে আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা, তো আপনি তো আলহামদুলিল্লাহ আপনার জীবনের একটা মূল্যবান সময় দেশে কাটাইছেন আপনি, আপনার কমিউনিটি ইনভলভমেন্ট আপনার, আপনি তো বিভিন্ন সংগঠনের কমিউনিটির ফলা ফল হইলে কি, আমি মেইনলি আমি আসলাম ইসলোন মসজিদ 67 থাকি, আমার তসলিমা সাহেব খুব মায়া হর্তা জড়িত আসলাম ইসলাম মসজিদ এই যোগ করতাম, মসজিদ ভলান্টিয়ার হিসাবে ভলান্টিয়ার খাম করছি, যখন আমরা 74 ওহান আইলো ওহান আওয়া বাদে, তখন আমার মনে আছে মাঝে মধ্যে যখন ঈদ হইতো তার বেশি কালেকশন হইতো, ঈদের সময় আমি কালেকশন করতাম বা এমনি কালেকশন, যখন সেটা ছিল তো জইতো না আর কি, তখন 1976 মনে হয় আমার বা 70 মনে নাই ইয়ারটা, তখন আমার একদিন সালাম সাহেব কইলা সহিমিয়া
অত্যন্ত ভদ্র অত্যন্ত নর্ম মানুষ আছে, তার কোনো জীবনে সিল্লাই কথা হইত না, তার মনটা নর্ম ছিল। ইফিরে আমরা একজন ইমাম আনছি দেশ থাকি, দেখবাই আমরা ইনশাল্লাহ মসজিদ হইব। আমি তান্ডে কইছিলাম যে মসজিদ হইব কিলো, আপনি যদি অর্থ বোঝার দরকার না পাইম কই, বলে ওইব আপনি চিন্তা করেন না দেখবান ওইব। তখন হলে আমার একজন ইমাম আনছি, আমরা ইমামকে বলে আমাদের দেখবানে আমরা একজন আনছি হাফিজ মৌলানা আবু সৈয়দ, আমরা দেশ তাই তান্ডে আনছি, তাই নাইতে আসলাম না বাদে বিশ্বভরে আমরা জানাইছো নাইব। তো তাই একজন ওয়াইজ মানুষ, আর আরেকজন আছে মৌলানা আবদুল্লাহ হতা বলে দেখবান তো ওইব। এরপরে হাফিজ মৌলানা আবু সৈয়দ সাহেব হওয়া দে তাইনু কষ্ট করছেন, বহুত অনেক কষ্ট করছেন, এই পয়সা পয়সা তুলতা আমরা তান্ডে দেখতাম না, মাঝে মধ্যে দেখতাম না আবু সৈয়দ সাহেব। তখন আমি একদিন সালাম সাহেব হইলে আমরা তো ইমাম সাহেব দেখি না, থান কইলে আপনারা রোজা রোজা আইলে থানে দেখতে নাই, থান তো বিদেশ যায়ন বেশি অংশে কুয়েত সৌদির কালেকশনের লাগি, থান যদি বাড়া যায় না ইনো থাকলে তো পয়সা আইব কই থাকি, আইনও তান ওয়াজ হই দিয়া তান ওলো হইতা আমরা রে ওদের পয়সা ফকট আছে দিয়া যা মসজিদটা হইতো না নি আবু সৈয়দ সাহেব হইতা, এই থানটাও মানুষের মায়া করতেছে আলহামদুলিল্লাহ চেষ্টায় আলহামদুলিল্লাহ সব। এই মসজিদ আবু সৈয়দ আবু তাহের ভাই আমি একটা জিনিস কই, মসজিদ আমি রেগুলার তো আসলাম মুসল্লি আই এখন তো দূরেই থাকি, কিন্তু আমি যদি সপ্তাহে একদিন বা দুই দিন নাই তো আমি মনে করি আমি সামথিং মিসিং, আমি যখন খিলা খিলা লাগে আমি সপ্তাহে একদিন দুই দিন নাই। আর কোন সংগঠন হলে আপনার সম্পৃক্ত? আমি হলো বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট, ট্রাস্টি এখন আমি, আমরা এটা দেশ তো কিছু বৃত্তি বন্টন করি ছাত্রছাত্রীর পায়ে 40 লাখ আমরা এভরি প্রতি বছর বন্টন করি, আর সমিতিতে আমরা কিছু আমরা ওসমানীনগর বালাগঞ্জ আদর্শ উপজেলা ওসমানীনগর বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট, এটা আমরা একটা বৃহত্তর ট্রাস্ট, আমরা বর্তমানে প্রায় 13 কোটি টাকা আছে, আপনি দুটালেই জড়িত আছেন? হ্যাঁ আমরা এটা জড়িত, এর বাদে আমরা উমরপুর ইউনিয়ন একটা ওয়েলফেয়ার যে আছে এটার লগে আমি জড়িত, উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ও জয় আমরা সবই মায়া করে একটা ট্রাস্ট আছে ওয়েলফেয়ার, আমরা ওটার দিকে আমি বেশি অংশ জড়িত। তখন তো এটাই সময় আবু মাঝে মধ্যে মসজিদ আই তোমার ভয় লাগে, ভয় লাগলে আগর দিয়ে মানুষ কেউ নাই আইয়া দেখি দুই তিনজন মুরব্বী আসুন এরা আইলে আমার মাথায় সুমিমে বালা আসুন সীতা হরায় ভয় লাগে, আর আমি সবসময় দোয়া করি যারা এই দিনে আপনি যারা লোকের সলতা মুরব্বী হল আবার মজুরুদ্দিন সাহেব ফরিদ মিয়া সাহেব তো নাই না মজুরুদ্দিন সাহেব আজি তাই এরা হাবিসে খুব মায়া করতো আমার হাবিস ফরিদ ভাই, এর বাদে হইলে গিয়া মজুরুদ্দিন সাহেব, এর বাদে তৈরু আমার কেউ নাই সব গেছুন কি, আমি তো আপনারে কইছি দেউদিন যে সংগঠন নাম কইয়া না কিন্তু ওদের দাওয়াত ইসলাম আমার কেউ নাই, এখন তো আমি দেখি খালি এক আবু সৈয়দ সাহেব আছেন আপনিও জড়িত আর আপনার ভাই আলহামদুলিল্লাহ আপনার আপনার কাছ থেকে আমরা জিও করলাম তো আলহামদুলিল্লাহ আপনি সামাজিক কাম করলেন, আপনার আর আপনার পক্ষতেই বা পরিবার পক্ষতেই দেশও কোনো কিছু করছেন না আপনি? দেশও কিছু এমনি কিছু করছি না, ওই আমরা কিছু বছরে বছরে কিছু দান করা ধরি, আর আমি আপনার ইদানি আপনার এলাকার রাস্তাঘাট এলাকার আমি মাদ্রাসা গত 2 বছরে আমি কিছু বরাদ্দ পাইছি সরকার থাকি, আমার লোকাল এমপির থাকি, আমি অন্তত 10-15টা টিউবওয়েল দিছি গরিব হোল্ডে তার মাধ্যমে সরকারিভাবে দিছি, খালি আমার এলাকাত আমার গ্রামের মধ্যেও লাগাই এখন 20টা টিউবওয়েলটা ডিপ টিউবওয়েল দিছি, আর নেয়া এর বাদে আমার কিছু রাস্তা আছে রাস্তার কাম করাইছি যাতে মানুষ চলতে পারে, আর একটা রাস্তা আগামীতে পিস হইব আর কি, তো ওগুলো বাংলাদেশে গেলে সরকার তো ওগুলো হরিয়ার আর কি, বর্তমানে একটা রাস্তা আছে ওই পিস করাই আমি গাল্লা করাইলে একটা গ্রান্ট হয়েছে আর কি। আপনার ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে হইলে এক ছেলে আর 3 মেয়ে, সে ছেলেও খাম কাজ করা, আর এক মেয়ে হইলে গিয়া গ্রিনিস কলেজের টিচার ইংলিশ টিচার, আর এক মেয়ে হইলে হসপিটাল ডাক্তার, আর এক মেয়ে মিডিয়াত কাম করেন, বিয়া শাদি হয়ে গেছে অলরও আল্লাহ দিলে, ছেলেও কাম করা যা ছেলেও কাম কাজ করা আল্লাহ দিলে, আচ্ছা সবই কাম কাজ করা আল্লাহ দিলে, আপনারা দোয়া আসো না হলেও ভালো। তো আমি আপনার সাথে ধরিল আলহামদুলিল্লাহ আমি অনেক জিনিস আরও জানার ইচ্ছা আসিল, আসলে তো সময় সংক্ষিপ্ত আমরা আপনি আমরা তো আপনারা আইয়া তার অবস্থা আপনারা দিয়েছিল, আমরা অনেক ফিসে আসলাম, এখন তো আলহামদুলিল্লাহ অনেক আগুয়াইছি, আমরা অনেক আগুয়াইছি অনেক আগুয়াইছি, আজকে আমরা ছেলেমেয়েরা লেখাপড়া করি, আজকে আমরা ছেলেমেয়েরা অক্সফোর্ড যার কেমব্রিজ যার বড় বড় ইউনিভার্সিটিকে পড়েন, আজকে আমরা এমপি আসোয়েন বারনেস আসোয়েন একজুটি বা লুতুরা সরকার পাইছি, এখন যদি আমরা এই যে কমিউনিটির যে সাকসেস আমরা যে আগুয়াইলাম অ্যাডভান্সমেন্ট যেটা এটার যদি আমরা দড়িয়ে রাখতাম চাই তো আপনার কিতা উপদেশ আমরা ইয়াং জেনারেশন বা আমরা কমিউনিটির প্রতি আমরা কিতা অ্যাডভাইস আমরা আগুয়ে কিতা করা দরকার আমরা কোন কত হইলে গিয়া এখন আপনার আমরা যে ইয়াং জেনারেশন যারা এই দেশে যারা ব্রনের ব্রডক্রাফট হয়েছে বুঝছেন না, এরা কিছু ডিফারেন্ট মাইন্ডেড, তারা দেখুন যায় হায়ার এডুকেশন, তারা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ইয়ে, তারা সময় নাই
কিদারে আমরা নিজে দৌড়ে রাখতে হবে ছেলে মেয়ে দৌড়ে রাখতে হবে মুরব্বী হল যারা আসি হন মুরব্বী হল তো নাই যাই যা কি এরা দৌড়ে রাখতে হবে এরা বুঝাই দিব যে আমরা একটা ঐতিহ্য আছে আমরা দেশের এগুলো বুঝাই রাখতে হবে তারা আর কি এইটা হইলে মোস্ট ইম্পর্টেন্ট আর কি আমার ব্যক্তিগত যত হব যারা সাজেশন থাকবো আর কি বুঝলেন থ্যাংক ইউ সফি ভাই যে সম্মানিত ভিউয়ার্স আমরা কথা শুনছিলাম আমাদের কমিউনিটির এক অগ্রজ ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ সফি ভাইয়ের কাছ থেকে উনি অতীতের অনেক ঘটনা উনি স্মৃতিচারণ করেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের আলোচনার মধ্যে খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন উনি ওনার স্মৃতিকে এগুলো বলেছেন আমরা আগামী তো কোনো অতিথি নিয়ে আসবো আপনাদের সামনে ওনার কাছ থেকে আমরা অতিথির ইতিহাস আমার এখানে আমাদের মাইগ্রেশনের স্টোরি কীভাবে আমরা এখানে সেটল হলাম কীভাবে সংগ্রাম বিভিন্ন বাধা বিতর মোকাবিলা করলাম তা জানার চেষ্টা করব আপনার ভালো এবং সুস্থ থাকুন সেই আশা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু